অলিয়া আসলাম, আপনি জানতে চেয়েছেন ইশাকের নামাজ, চাষের নামাজ বা সালাতুল দোহা কি একই নাকি আলাদা? এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি এর আগে। শেখ আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের অনেক স্কলারগণ বলেছেন ইশাক এবং চাষের সালাত আসলে একই। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত বিভিন্ন হাদিস থেকে আপনার বোঝা যায় যে চাষতে বা সালাতুল দোহা সম্পর্কে তিনি বলেছেন যে যখন রোদ কিছুটা তেতে যায়, এই আপনার বালি কিছুটা তেতে যায়, অর্থাৎ সেটা নিশ্চয়ই ফজরের পরপর, সূর্য ওঠার পরপর হয় না, কিন্তু এশাকের সালাত তো সালাতের পর, ফজরের সালাতের পর নিজ জায়গায় বসে সূর্য ওঠার পর পর কথা বলা হয়েছে। এই হাদিসের ভাষ্যের তারতম্যের কারণে অনেক উলামা ইকরামে দুইটাকে পৃথক সালাত হিসাবেই গণ্য করেছেন। এশাক আলাদা, চাষ আলাদা। চাষ তো কিছুটা পরে সাড়ে আটটা নটার দিক থেকে শুরু হয়। ফাহাদ ফাতেমা, আপনি জানতে চেয়েছেন আমার হজ করার মতো টাকা আছে কিন্তু আমার স্বামী মারা গেছেন, আমার কোনো সন্তান নেই এবং কোনো ভাই বোন নেই, শুধু বাবা আছেন। আমার বাবা অসুস্থ, এই অবস্থায় আমার উপর হজ কি ফরজ হবে? আমি কি আমার মার সাথে হজে যেতে পারবো? দেখুন, আপনার স্বামী যেহেতু মারা গেছেন, কোনো সন্তান যেহেতু নাই, শুধু বাবা মা আছে, বাবা অসুস্থ হওয়ার কারণে তাকে আপনি নিতে পারছেন না, মায়ের সাথে হজে যেতে পারবেন কিনা উত্তর হলো না। আপনি হজ যেতে হলে কোনো একজন মাহরাম লাগবে। নবী আলাইহিসসালাম বলেছেন লা তুসাফিরুল মারআতু ইল্লা দি মাহরামিন, কোনো মহিলা কোনো নারী তার কোনো মাহরাম পুরুষ ছাড়া অন্য কারোর সাথে সফর করবেন না। অতএব এটা আপনার নিরাপত্তার খাতিরেই এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অতএব কোনো একজন মাহরাম আপনার সাথে থাকতে হবে, আপনার গার্ড হিসাবে, আপনার সঙ্গী হিসাবে। আপনার মা যে যাচ্ছেন তার মাহরামকে অবশ্যই তার এবং আপনার মাহরাম থাকতে হবে। মাহরামের পরিধিটা কিন্তু অনেক ব্যাপক, বাপ ভাই শুধু মাহরাম নন, আপনার স্বামী মারা গেছেন ভাই হতে পারে, ভাইয়ের ছেলে হতে পারে, অর্থাৎ যাদের সাথে আপনি পর্দা করা ফরজ বা আবশ্যক নয় তাদের কারোর সাথেই আপনি হজে যেতে পারবেন। আর হজে যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মহিলা হিসাবে একজন নারীর কাছে যদি দুইজন ব্যক্তির হজের টাকা না জমে তাহলে সেক্ষেত্রে আপনার উপর হজ ফরজ নয়। আপনার উপর হজ ফরজ হতে হলে, একজন নারীর উপর হজ ফরজ হতে হলে ডাবল হজের টাকা থাকতে হবে, অর্থাৎ বর্তমান বাজার অনুযায়ী 3.5 লক্ষ টাকা যদি হজের জন্য প্রয়োজন হয় তাহলে 7 লক্ষ টাকা থাকলে তখন আপনার উপর হজ ফরজ হবে। বিদায় আপনার শুধু টাকা হয়ে গেছে এই জন্য হজ ফরজ হবে না, একজন টাকা থাকলে।